গত বছর অনেকেই হয়তো দেখছো, তোমরা যখন হয়তো 22 ব্যাচ দেখেছো, 21 ব্যাচে দেখেছো, তাদেরকে আমরা কিছু ফ্রি ক্লাস নিয়েছিলাম। বিশেষ করে হয়তো আগে শুরু করতে পারছিলাম না, কিন্তু শেষ দিকে গিয়ে মানে পরীক্ষার হয়তো 2 মাস আগে বা 2.5 মাস আগে আমরা শুরু করছিলাম, অনেকেরই প্রিপারেশন অ্যাকাউন্টিং এ বা যেটা নিয়ে সব থেকে মাথা ব্যথার কারণ অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলা নিয়ে সমস্যা ছিল অনেকের। তো তারপর আমরা চেষ্টা করেছিলাম ওই অল্প সময়ের মধ্যে যার জন্য যতটুকু করা যায় সেটা হচ্ছে সাজেশন মূলক ক্লাস সাথে সলভ ক্লাস সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। তারপরে অ্যাডমিশনে আমরা হচ্ছে কিছু ফ্রি ক্লাস নিয়েছি, না নেই নাই এমন না, কিন্তু নানান কারণে বা ব্যস্ততার কারণে আমরা ক্লাসগুলো হয়তো যত বেশিটা ক্লাস দেওয়ার কথা ছিল বা ইচ্ছা ছিল তত বেশি আসে ক্লাস নিতে পারি নাই এখনো। তারপর চেষ্টা আছে সামনে আরো বেশি ক্লাস নেওয়ার জন্য ইচ্ছা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু 22 পার হয়ে চলে গেছে, এখন 23 সাল, সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা বলতে মোটামুটি হয়তো কিছুদিন সময় আছে, কিন্তু যেহেতু আমরা আমাদের ইচ্ছা আছে তোমাদেরকে সামনে হচ্ছে, যেহেতু গতবার 2 মাস বা 2.5 মাস ক্লাস নিয়েছিলাম, এবার একটু বেশি সময় ধরে যদি ক্লাস নিতে পারি তোমাদের জন্য যদি আরো উপকার হয় এইটা ভেবে কিন্তু দ্রুত ক্লাসগুলো শুরু করা আমরা একদম প্রথম থেকে শুরু করবো। হ্যাঁ, যারা যারা আসো প্রথম ক্লাস থেকে আসো তারা অবশ্যই লাকি এটা বলতে পারো যে প্রথম ক্লাস থেকে, অর্থাৎ A to Z অ্যাকাউন্টিং নিয়ে যে তোমাদের প্রবলেম যদি থেকে থাকে, অনেকের অ্যাকাউন্টিং বুঝতে সমস্যা হয়, আমি পারি না, অনেক টেনশন কাজ করে তোমাদের মাঝে, সো যাই থাকুক, হ্যাঁ টেনশন যে কাজ করে এই টেনশনগুলো দূর করার জন্য আমরা আছি। হ্যাঁ আমরা আছি, আমাদের চলচ্চিকির টিম আছে, আমি তোমাদের সোহান ভাইয়া পরিচয় হয়তো অনেকে জানো না, সো জেনে জেনে নাও যে সোহান ভাইয়া, ঠিক আছে, সোহান ভাই অ্যাকাউন্টিং পড়াই, অ্যাকাউন্টিং এর ভয় সোহান ভাইয়ের কাছে জয়, এটা হচ্ছে মাথায় রাখবা। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর ভয় সোহান ভাইয়ের কাছেই জয়। সো এখানে আমরা একদম প্রথম থেকে শুরু করব। সো প্রথমে বলছি আমি কি হিসাব বিজ্ঞান, যারা 22 আসো, 23 আসো, 24 আসো, অথবা যারা MBA করছো, CA করতেছো, মানে করতেছেন যারা, আমি জানি মোস্ট অফ দ্য কেসেস অনেক স্টুডেন্ট যারা অ্যাকাউন্টিং থেকে বের হয়ে চলেও গেছে তাদেরও অ্যাকাউন্টিং এর বেসিক এর অনেক সমস্যা থেকে থাকে, হয়তো মুখস্থ করে হয়তো অ্যাকাউন্টিং একাডেমিক রেজাল্ট ভালো করছে, সামনে আগিয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টিং এর যে ভয় সেটা বুকের মধ্যে থেকে গেছে। ওই ভয়কে দূর করার জন্য চাইলে ক্লাসটা করতে পারো বা করতে পারেন, এখানে আমি হচ্ছে কাউকে ছোট করছি না বা কাউকে হচ্ছে বলছি না যে ক্লাসটা করতে হবে, তবে তুমি তোমার বন্ধু বান্ধবদের সহযোগিতার জন্য হইলেও সাথে সাথে তুমি ভালো রেজাল্ট করবা, তোমার বন্ধু বান্ধবদের যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে এই জন্য তোমরা চাইলে ক্লাসটাকে শেয়ার করতে পারো। আচ্ছা, হিসাব বিজ্ঞান, এখন দেখো হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান যদি আমরা জাস্ট এমনিতেই ধরি, আজকের আগে কোনোদিন হিসাব বিজ্ঞান পড়ি নাই, হ্যাঁ কোনোদিনই হিসাব বিজ্ঞান পড়ি নাই, আজকে প্রথম হিসাব বিজ্ঞান নামটা শুনলাম, তো এখানে দেখো দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে হিসাব, এখানে যদি ভাগ করি তাহলে এই একটা হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান, আমি কি পাচ্ছি দুইটা শব্দ পাচ্ছি। তো প্রথম কথা হিসাব, আমরা হিসাবটা দেখি, হিসাবটা কি, হিসাব বলতে কোনো কিছুর হিসাব রাখা বা হিসাবকে বোঝাচ্ছে। ধরো তোমার বাসায় সদস্য বা তোমার ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন, 3 জন 4 জন, কেউ বলবে 5 জন, হ্যাঁ হিসাব রাখলো। কিছুদিন আগে আদমশুমারি যখন হলো তখন কি করলো, সরকার দেশের জনসংখ্যা কতজন হিসাব রাখলো, এমনকি মুরগির বাচ্চা কয়টা, মানে মুরগি কয়টা, ছাগল কয়টা, এগুলোর হিসাবও রাখলো। এখন দেখো এইগুলোর হিসাব করে রাখা হয়, তারপরে কি করা হয়, একটা স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে আছে এটা হিসাব রাখা হয়। তারপরে ধরো হচ্ছে এমন হিসাব রাখা হয় যে আমার অমুক বন্ধু, তুমি দেখো একটাও প্রেম করতে পারছো না, হ্যাঁ, কিন্তু তুমি তোমার অমুক বন্ধু কি করছে, 8টা 10টা প্রেম করতেছে বা 3টা 4টা প্রেম করতেছে এবং বলতেছে যে আমি কোনো প্রেম টেম করি নাই। হ্যাঁ, তোমার এরকম বন্ধু থাকলে তাকে একটু মেনশন দাও যাতে একটু দেখতে চাই তাদেরকে, হ্যাঁ, যে তোমার কোন বন্ধু 3টা বা 4টা করে প্রেম করতেছে কিন্তু মুখে স্বীকার করে না, কিন্তু তুমি তার হিসাবটা জানো যে তার গার্লফ্রেন্ড সংখ্যা কয়টা বা তার বয়ফ্রেন্ড সংখ্যা কয়টা, এরকম কিন্তু অনেক আছে। সো সেগুলো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সের পোর্টফোলিও থিওরি, ওগুলো যখন ফাইন্যান্স পড়াবো তখন বুঝতে পারবা। তো এইটা দেখো একটা হিসাব, ছোটবেলায় তখন দেখতাম, আমি নিজে দেখতাম হয়তো একটা সময় ছোট ছিলাম তখন হিসাব ছোট বাচ্চা কাচ্চা বা অনেকে শেখানো হতো যে মিনা মিতু হিসাব রাখতেছে, মুরগির বাচ্চা বা মুরগি হাঁস এগুলো হিসাব রাখতেছে। সো হিসাব রাখার কিন্তু বিষয়বস্তুর অভাব নেই পৃথিবীতে, ইউক্রেনে কতজন মানে যোদ্ধা মারা গেল বা রাশিয়ার কতজন মারা গেল, ইউক্রেনে কতটা বম ফেলা হচ্ছে, হিরোশিমাত কতজন মানুষ মারা গেছিল, হ্যাঁ বর্তমানে করোনায় কতজন মারা গেল, করোনার সময় সব থেকে বেশি গণনা করা হতো, আজকে এতজন মারা গেছে, কালকে এতজন আক্রান্ত হয়েছে, এটা হিসাব করা হতো। তো দেখো হিসাব রাখার যে বিষয়বস্তু সেটা কিন্তু অভাব নাই। এখন ব্যাপারটা হচ্ছে তোমার আশেপাশে যারা আছে ব্যবসা বাণিজ্য করে বা তুমি যখন হিসাব রাখো, কেউ মনে মনে হিসাব রাখে, কেউ মোবাইলে স্ক্রিনশট দিয়ে হিসাব রাখে, কেউ মেসেঞ্জারে হিসাব রাখে, হ্যাঁ এরকম, আবার কেউ দেখা যাচ্ছে কারোর নাম্বার যখন হিসাব রাখো এরকম, তোমার দেখবা কোনো বন্ধু আছে
যার কয়েকদিন পর পর ফোন নাম্বার চেঞ্জ করে, এরকম বন্ধুও কিন্তু আছে, তার হিসাব রাখা যায়। আমার ফোনেও এরকম কিছু নাম্বার সেভ আছে, তো দেখা যাচ্ছে লিখা আছে রনি নাম্বার ওয়ান, রনি নাম্বার টু, রনি নাম্বার থ্রি, রনি রনি ফোর, রনি ফাইভ, রনি সিক্স, মানে কি ধরো এরকম, তার মানে কি একাধিক সিম একটার পর একটা পরিবর্তন করে, এরকম ব্যাপার আছে। তাহলে কি ওটা সিমের হিসাব করা হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, মানে জাস্ট আমি একটা বুঝতে পারছি হিসাব রাখার একটা কোনো কিছু হবে আর কি, জাস্ট আমি হিসাব বিজ্ঞান পড়ি নাই, হিসাব রাখার কোনো কিছু একটা ব্যাপার হবে। এরপর আসি বিজ্ঞান, দেখো এখানে বিজ্ঞান শব্দটা অ্যাড করে ব্যাপারটা আসছে এরকম, বিজ্ঞান মানে কি সূক্ষ্ম বুঝায়, লজিক ছাড়া কোনো কিছু বুঝায় না, সূক্ষ্মভাবে লজিক দিয়ে কোনো কিছু পরিমাপন বুঝায়। তাহলে হিসাব বিজ্ঞান জাস্ট এতটুকু বুঝতে পারছি যেটা এমনভাবে হিসাব রাখা হয় বা এমনভাবে হিসাব রাখার একটা পদ্ধতি, অর্থাৎ এই হিসাব বিজ্ঞান শিখলে আমি এমন করে হিসাব রাখতে পারবো যেখানে কোনো ভুল ত্রুটি হবে না, যেখানে কোনো ভুল ত্রুটি হবে না। এখন দেখো যেটা বললাম, আমি তাহলে কিসের হিসাব রাখবো বা কিসের হিসাব ত্রুটিপূর্ণ বা ত্রুটি ছাড়া রাখার জন্য, যাতে ত্রুটি না হয়, কোনো ভুল ত্রুটি না হয়, এই ভুল ত্রুটি ছাড়া কিসের হিসাব রাখার জন্য আমি হিসাব বিজ্ঞান শিখবো? তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যদি এটা পৃথিবী ধরি, ধরো এটা আমি কি করলাম, একটা পৃথিবী ধরলাম, এটা একটা পৃথিবী, তাহলে পৃথিবীতে দেখো অনেক মানে হিসাব রাখার ব্যাপার আছে, মেসির গোল সংখ্যা কত, রোনালদোর হ্যাটট্রিক কত, পেলে কয়টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, পেলে হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড মানে ক্লাবে কয়টা গোল করেছে, এমনকি ওই যে বলছিলাম তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড সংখ্যা কয়টা, বা তোমার বন্ধুর গার্লফ্রেন্ড সংখ্যা কয়টা, বা তুমি হচ্ছে তোমার বয়স কত হলো, এরকম হিসাব রাখার কিন্তু অনেক ব্যাপার আছে। কিন্তু এত কিছুর হিসাব কিন্তু হিসাব বিজ্ঞান রাখতে পারে না বা রাখবেও না, সম্ভব না। এখন তুমি ধরো একজন হিসাব রক্ষক, বা তুমি যেমন একজন ব্যক্তি, তুমি হিসাব বিজ্ঞান শেখার পরে পৃথিবীর সকল কিছুর হিসাব কি তুমি রাখতে পারবে? আমি আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে পৃথিবীর সকল কিছুর হিসাব রাখা সম্ভব না। গুগল এত বড় একটা কোম্পানি, গুগলে সার্চ দিলে আমরা অনেক কিছুই পাই, তারপরেও কিছু কিছু তথ্য আমরা পাই না, কেননা গুগল এত বড় কোম্পানি যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, এতগুলা শ্রমিক, এতগুলা কম্পিউটার সফটওয়্যার থাকার পরেও এত কিছু আমরা পাচ্ছি না। সো আমি একজন হিসাব বিজ্ঞানী হয়ে বা একজন হিসাব রক্ষক হয়ে এত কিছু হিসাব কিভাবে রাখবো? সম্ভব না। সো এজন্য যেমন ইতিহাস কি করে, শুধু ইতিহাসের যে মানে ভালো ভালো যে ঘটনাগুলা, যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনাগুলা, সেগুলার ইতিহাস হিসাব রাখে, তেমনি ঠিক একইভাবে বায়োলজি তার আওতাধীন যেগুলা সেগুলো বায়োলজিতে হিসাব রাখে, মনে রাখে। ঠিক একইভাবে যেমন হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান তার বিষয়বস্তুগুলো আলাদা করে সেগুলো নিয়ে হিসাব রাখে, ঠিক একইভাবে হিসাব বিজ্ঞানেরও বিষয়বস্তু বা আওতা আলাদা আছে। তো হিসাব বিজ্ঞান কি করে, পৃথিবীতে যত ঘটনা ঘটবে, পৃথিবীতে যত ঘটনা ঘটবে, এই সকল ঘটনা হিসাব বিজ্ঞানের দ্বারা হিসাব রাখা সম্ভব না। এজন্য এখান থেকে কি করেছে, একটা আওতা বেছে নিয়েছে, সে আওতাটা হচ্ছে হিসাব বিজ্ঞান এই সকল পৃথিবীর সকল ঘটনার মধ্যে শুধুমাত্র কি হবে, যেগুলা লেনদেন হবে শুধু সেগুলারই হিসাব রাখবে, কি করবে, শুধু লেনদেন। তাহলে আমরা পাইলাম যে এই যে কারো প্রেম, কার বয়ফ্রেন্ড, এইগুলা নিয়ে হিসাব রাখবে না, হিসাব রাখবে কি লেনদেন নিয়ে। কোনটা নিয়ে হিসাব রাখবে? লেনদেন নিয়ে হিসাব রাখবে, যে এই যে পৃথিবীর যত ঘটনা আছে এর মধ্যে থেকে যেগুলো শুধু লেনদেন হবে শুধু সেগুলো হিসাব বিজ্ঞান হিসাব রাখবে। এখন ব্যাপারটা আসি যে তাহলে প্রথমে আমাকে চিনতে হবে লেনদেন কি, আসলে লেনদেনটা চিনবো কি করে, বা লেনদেন কাকে বলে। সো লেনদেন একজনের মন নিয়ে আরেকজনকে দেওয়া, এটা হচ্ছে লেনদেন, অথবা তার মন আমাকে আমি নিলাম আর আমার মন তাকে দিলাম, এটা একটা লেনদেন। এখন এটাকে আমি লেনদেন মানে এই যে নেন এই যে দেন, অর্থাৎ কিছু নিলাম কিছু দিলাম। তুমি বাজারে গেছো, এখন তোমার একজোড়া চুড়ি পছন্দ হয়েছে, হ্যাঁ চুড়ি, অথবা চুড়ি পছন্দ হয়েছে তোমার জন্য, অথবা তোমার হচ্ছে স্পেশাল কারোর জন্য। এখন চুড়ি যখন পছন্দ হয়েছে তখন তুমি কি করেছো, হয়তো চুড়িটা কিনে নিয়েছো, তাহলে তুমি চুড়ি কিনেছো তখন, তখন নগদ টাকা দিয়েছো আর চুড়িটা নিয়েছো, এই যে তুমি নিয়েছো কি চুড়ি আর দিয়েছো কি টাকা, এই যে একটা নেওয়া হলো আর একটা দেওয়া হলো, এটাই একটা লেনদেন। তার মানে কি কোনো কিছু আসলো এবং চলে গেল, অর্থাৎ কোনো কিছু নিলাম এবং দিলাম, এটাকে আমি জাস্ট কি বলছি লেনদেন। তবে এইটার লেনদেন হইলেও আমাদের হিসাব বিজ্ঞানে সকল লেনদেনকে নিয়ে আসে না, বা লেনদেনকে আরো স্পেসিফিক করে। এই জন্য লেনদেন চেনার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা প্রধান বৈশিষ্ট্য চিনি তিনটা, কয়টা, তিনটা বৈশিষ্ট্য চিনি। এক নম্বর যেটা সেটা হচ্ছে দ্বৈত সত্তা, কি থাকবে, দ্বৈত সত্তা থাকবে। দ্বৈত সত্তা মানে কি, দ্বৈত সত্তা, সত্তা বলতে যেমন আমি একজন ব্যক্তি আরেকজন একটা ব্যক্তি, সত্তা বলতে দিক বা দুইটা পক্ষ থাকবে। তাহলে আমি যদি ধরো তোমার ডান পকেট থেকে বা ডান প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে বাম পকেটে রাখলা, বা তোমার বড় ব্যাগ থেকে টাকা নিয়ে ছোট ব্যাগে রাখলা, এটা কিন্তু লেনদেন না, কারণ এখানে তুমি একাই আসো, এখানে কোনো দুইটা পক্ষ নাই। সো দুইটা পক্ষ থাকবে কখন, যখন তুমি বাজারে গেছো চুড়ি কিনতে, তখন দোকানদার একটা পক্ষ, তুমি একটা পক্ষ, দুইটা পক্ষ, একটা নিচ্ছ একটা দিচ্ছ,
একজন নিচ্ছে একজন দিচ্ছে, তখন সেটা কি হবে? লেনদেন হবে। দ্বিতীয় যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে দুই নাম্বার, আর্থিক অঙ্কের পরিমাপ কি থাকবে? আর্থিক অঙ্কে পরিমাপ থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব রাখবে, কিন্তু হিসাব বিজ্ঞান যদি হিসাব রাখার পরেও গন্ডগোল হয় তাহলে তো ওই হিসাব বিজ্ঞানটা অবশ্যই ভালো না, অবশ্যই ভালো না। কারণ হিসাব বিজ্ঞান যদি শুধু হিসাব রাখে, আমি তাকে আকাশ সমান ভালোবাসি, আমি তাকে এক সাগর পরিমাণ ভালোবাসি, এই যে এত এইগুলা, এগুলো কি পরিমাপ করা যায়? এক সাগরে কয় ফোঁটা পানি হবে, এক আকাশে কি আছে, তো এগুলো পরিমাপ করা যায় না। এইভাবে হিসাব বিজ্ঞান হিসাব রাখবে না। তাহলে হিসাব বিজ্ঞান কিসে হিসাব রাখবে? টাকার হিসাব রাখবে, এবং টাকা সেটা স্পেসিফিক হইতে হবে, মানে কত টাকা, 5 টাকা, 10 টাকা, 5 পয়সা, সে যত টাকাই হোক সেটা অবশ্যই উল্লেখ থাকবে এবং সুনির্দিষ্ট থাকবে। এখন আমি যদি আজকে এভাবে হিসাব রাখি যে আজকে আমি অনেক টাকার ক্রয় করলাম, আজকে আমি তাকে অনেক ভালোবাসলাম, হ্যাঁ, এই যেগুলো হিসাব রাখলে, অনেক বলতে কত, কারো কাছে হয়তো 5 টাকায় অনেক, কারো কাছে 50 টাকা অনেক, কারো কাছে 5 কোটি টাকাও কিছুই না। যেমন ধরো আমার কাছে যদি মনে হয় 5 টাকা এটাও অনেক, 5 টাকা দিয়ে দেখা যাচ্ছে একটা সিঙ্গাড়া খাওয়া যাবে অথবা চকলেট খাওয়া যাবে, আবার কারো কাছে 5 কোটি টাকাও কিছু না। এখন দেখা যাচ্ছে মেসির কাছে বা রোনালদোর কাছে, আমাদের তো আবুল মাল আব্দুল মুহিত, ওর হচ্ছে কত, 400 কোটি টাকা হচ্ছে দেশের বাজার থেকে চলে গেছিল, তখন বললো এই 400 কোটি টাকা কোনো টাকা হলো? এটা তো এমনিতেই একটা দেশের ব্যাপার না। তো উনার কাছে কি 400 কোটি টাকা কোনো টাকা নাও হতে পারে, কিন্তু হিসাব বিজ্ঞান এই জন্যই আমরা কি করব, অবশ্যই টাকায় উল্লেখ থাকতে হবে, আর্থিক পরিমাপ হতে হবে। এবং 3 নম্বর যে ব্যাপার সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। এখন এইটার ব্যাপারটা একটু বলি যে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বোঝাই। ধরো আমরা আর্থিক অবস্থা বলতে অনেকেই মনে করি যে টাকার পরিবর্তন, টাকা আসলো বা চলে গেল, টাকা আসলে বেড়ে যায়, টাকা চলে গেলে কমে যায়, স্বাভাবিক। এখন ধরো তুমি চুড়ি কিনতে গেছো, যেটা একটু আগে উদাহরণ দিলাম, চুড়ি কিনতে গেছো, এখন চুড়ির দাম বলতেছো, জিজ্ঞেস করছো পছন্দ হয়েছে যে চুড়ির দাম কত, চুড়ির দাম বলতেছে কত, 50 টাকা। এখন তুমি দেখতেছো যে না, 50 টাকা বেশি হয়ে যায়, বা ধরো তাহলে কম নেন, 20 টাকা নেন। এখন তোমাকে দেখা যাচ্ছে কি করলো, চুড়ি তোমার কাছে বিক্রি করলো না। এখন দেখো তুমি একটা পক্ষ ছিলা, চুড়িওয়ালা একটা পক্ষ ছিল, মানে দুইটা পক্ষ ছিল। তুমি চুড়ি দাম জিজ্ঞেস করেছো, দাম কত টাকা, 50 টাকা, তুমি বলেছো কত, 20 টাকা, টাকার পরিমাণও ছিল, কিন্তু তুমি চুড়িটা কেনো নাই, তাহলে তোমার নগদ টাকা যায় নাই, চুড়িও আসে নাই, মানে তোমার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয় নাই। এখন এখানে মনে হতে পারে যে আমার নগদ টাকা যায় নাই, বিধায় ঠিক আছে। এখন ব্যাপারটা খেয়াল করো, যখন তুমি কি করেছো, চুড়ি কেনো নাই, পরের বার ধরো তোমাকে 20 টাকা দিতে হয়তো দোকানদার ইচ্ছা পোষণ করলো বা আগ্রহী হলো বা দিতে চাইলো, এখন তুমি পকেটে হাতে দেখছো যে তোমার কাছে 20 টাকা নাই, তখন তুমি কি করবা? 20 টাকা নাই, তুমি বলছো মামা থাক, আজকে তো টাকা নাই, কালকে এসে নিয়ে যাবো। এখন মামা ধরো তোমাকে দেখে কি হলো, দয়া হলো, তখন তোমাকে কি বলতেছে যে ঠিক আছে মামা, আজকে নিয়ে যান, কালকে এসে দিয়ে যান টাকা, তাহলে হবে, যেহেতু আপনি পছন্দ করেছেন, আমি কখন মন ভুলে কি করবো, আবার দেখা যাচ্ছে কারো কাছে বিক্রি করে না দেই। এখন তোমাকে কি করলো, 20 টাকার চুড়িটা দিয়ে দিলো, কালকে তোমাকে টাকা দেওয়া লাগবে, আজকে কিন্তু কোনো নগদ টাকা যায় নাই। এখন তুমি মনে করতে পারো যে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই। দেখো তোমার কাছে কিন্তু কোনো নগদ টাকা যায় নাই, তারপরেও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থা কিভাবে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে দেখো এতদিন তোমার কাছে কেউ 1 টাকা পাইতো না, কিন্তু এখন তোমার কাছে কি 20 টাকা পাবে একজন, তুমি তার কাছে ঋণগ্রস্ত হয়ে গেছো। তাহলে আগে তোমার ঋণ অবস্থা ছিল না, কিন্তু এখন তুমি ঋণগ্রস্ত, কত টাকা, 20 টাকা ঋণগ্রস্ত। তো তোমার আর্থিক অবস্থা কি পরিবর্তন হলো না, তুমি কি ঋণগ্রস্ত না, আবার এখন কি ঋণগ্রস্ত হইলা? তাহলে অবস্থার পরিবর্তন মানে আমার সামগ্রিক অবস্থার মধ্যে যে কোনো কোনো কিছু পরিবর্তন বোঝায়, তার মানে যে নগদ টাকা আসতে হবে বা নগদ টাকা চলেই যেতে হবে, এটা আসলে আর্থিক অবস্থার পরিবর্তন বোঝায় না। অবস্থার পরিবর্তন মানে যে কোনো অবস্থা হইতে পারে, আমার সম্পদ কমতে পারে, বাড়তে পারে, দায় কমতে পারে, বাড়তে পারে, কারণ এই করে আমি ঋণগ্রস্ত ছিলাম না, এখন আমি ঋণগ্রস্ত হইলাম। সো এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেটা আমরা কি বলবো, লেনদেন বলবো। এখন লেনদেন যদি হয়ে যায়, এই লেনদেনটাকে কি করতে হয়, আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করবো। কেননা আমরা এখন একটা লেনদেন হলো, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ধরো লেনদেনটাকে লিপিবদ্ধ করবে জন্যই বা যে কোনো জায়গাতে লিপিবদ্ধ করবে জন্যই যে কোনো সময় ভুলে যেতে পারি বা প্রমাণ দেওয়া লাগতে পারে, এটা গরমিল হতে পারে, এই জন্য আমরা লিপিবদ্ধ করবো। তো লিপিবদ্ধ করার জন্য প্রথম কাজ কি করতে হবে, আমাকে একটা ডেবিট এবং একটা ক্রেডিট বের করতে হবে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট বের করতে হবে। এই ডেবিট এবং ক্রেডিট বের করে আমরা একটা বইতে কি করবো, লিপিবদ্ধ করবো। আর যে বইতে লিপিবদ্ধ করি সে বইকে বলা হয় জাবেদা বই। তারপরে জাবেদা থেকে আমরা পাকাপোক্তভাবে একটা বইতে লিপিবদ্ধ করি, সে বইকে বলা হয় খতিয়ান। সে বইকে কি বলা হয়, খতিয়ান। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এগুলো কেন করব, মানে এগুলো কি জন্য, কেন দরকার, কিসের দরকার আছে যে আমি এগুলো করতে যাব। তো দেখো যেটা বলছি আমি, যে হ্যাঁ
ভাই আমাকে এর জন্য তোকে ভাত বা কাপড় দিচ্ছে না, বা আমাকে তোকে বাধ্য করছে না যে তোমাকে এটা করো নয়তো পিটাবো বা এগুলো। সো দ্যাটস ওয়াই আমাকে অ্যাকাউন্টিং এর উপরে কিছু বিশ্বাস নিয়ে আসতে হবে, কিছু ইমান নিয়ে আসতে হবে। সেই ইমানের কথাটা বলছি আমি একটু আগে, যে দেখো আসলে আমি যে হিসাব বিজ্ঞান পড়তে আসছি, হিসাব বিজ্ঞানটা কেন পড়বো, হিসাব বিজ্ঞানটা আসলে কি সেই বিষয়ে আমাদের জানা দরকার। হিসাব বিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে, দেখো হিসাব রাখে। সো এখন আমি ইমান রাখবো, আমরা যখন হচ্ছে আল্লাহর আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আমাদের, আচ্ছা সবাই বিশ্বাস করি ঈশ্বর বা আল্লাহ তাআলা বা ভগবান যে যেটা বিশ্বাস করো, তো আমাদের কি করতে হবে এই কালে অর্থাৎ পৃথিবীতে যে কর্ম করব তার জন্য পরকালে হিসাব রাখতে হবে বা হিসাব দিতে হবে, তারপরে স্বর্গনরক বা জান্নাত জাহান্নাম এগুলো ব্যাপার আছে। সো এখানে একটা ব্যাপার দেখো, আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি বা রোজা করি যাই করি, এই যে এই ইবাদতগুলো করি, আমরা যত ইবাদত করি যদি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তার প্রতি ইমান না থাকে, তাহলে আমরা যত ইবাদত করব এই ইবাদতগুলো কি আল্লাহর নিকট কবুল হবে? অবশ্যই হবে না। কেননা আমাদের ইবাদত করার পূর্ব শর্ত, সকল কিছুর পূর্ব শর্ত হচ্ছে আল্লাহকে আগে বিশ্বাস করা, আল্লাহ যে আছেন তাকে বিশ্বাস করা, তার প্রেরিত রাসুল তাকে বিশ্বাস করা, এই দুইটা কিন্তু বিশ্বাস করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, আল্লাহর প্রতি আমাদের মন মানে একদম মনোযোগ দিয়ে কি করতে হবে, ইবাদত করতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান পড়তে আসছি, এখন হিসাব বিজ্ঞানের প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, হিসাব বিজ্ঞানটা কি, কেন হিসাব বিজ্ঞান পড়বো, হ্যাঁ আমার যদি উদ্দেশ্য না থাকে, আমার যদি একদম লক্ষ্য নির্ধারণ না থাকে, তাহলে হচ্ছে লক্ষ্য ছাড়া স্বপ্ন আর হচ্ছে মানে পাল ছাড়া দিক নির্দেশনা ছাড়াই হচ্ছে নৌকা, মাছ সমুদ্রের নৌকা একই ব্যাপার। মাছ সমুদ্রে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয়, এখন নৌকা যেদিক থেকে বাতাস হবে সেদিকে ধরো উল্টা দিকে দৌড় দিবে, এভাবে কি একদিক থেকে একদিকে চলতে থাকবে, তুমি কখনোই তীরে পৌঁছাতে পারবা না। ঠিক একইভাবে যদি আমি হিসাব বিজ্ঞানের উপরে ঠিকঠাক ইমান না নিয়ে আসি, তাহলে হয়তো এই যে আমরা জাবেদা করি, খতিয়ান করি, অনেক অনেক কিছু জানো এগুলো করে থাকি, বাট এই যে এইগুলা এগুলো কিন্তু আমাদের আসলে কাজে দিবে না। কাজে দিবে না বলতে মানে হিসাব বিজ্ঞানের মধ্যে যে মজা আছে, হিসাব বিজ্ঞান বোঝার ব্যাপার, সহজ জিনিস, এগুলো কিন্তু আমাদের মাথায় আসবে না, মানে আমাদের সবসময় বিরক্ত লাগবে। দ্যাটস ওয়াই বলছি হিসাব বিজ্ঞানটা আসলে কি সেটা ছোট্ট করে আমি একটা ইমানের কথা বলি, ইমান নিয়ে আসতে হবে। আমি মজা করে এটাকে কি বলি, ইমান বলি, অবশ্যই ইমান, কারণ এটা বিশ্বাস করতে হবে। তো ইমানের ব্যাপার হচ্ছে দুইটা, কয়টা ইমান, দুইটা ইমান। নাম্বার ওয়ান, আমরা যেমন বলতাম আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তো আল্লাহই তো মাত্র পৃথিবীতে এক অদ্বিতীয়, এছাড়া সব কিছু তো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে সৃষ্টি হয়ে আসছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে আমি বলবো ব্যবসা ও মালিক, ব্যবসায় ও মালিক এই দুইটা কি আলাদা, অন্যান্য সকল ক্ষেত্রে আমি কি বলেছি শুধুমাত্র আল্লাহ এক অদ্বিতীয়, তাছাড়া সকল কিছু কি আলাদা অবশ্যই কিন্তু হয়তো সৃষ্টি হয়ে আসছে। আমি এখানে বলছি ব্যবসায় এবং মালিক দুইটা আলাদা পক্ষ, আলাদা দিক বা আলাদা পক্ষ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান ধরো রহিমের ব্যবসা, করিমের ব্যবসা, ত্রাণ কোম্পানি, এখন দেখো রহিমের ব্যবসা, এখন রহিমের ব্যবসা যদি বলি, করিমের ব্যবসা, আফজালের ব্যবসা, জারি ব্যবসা হোক, তার একটা ব্যবসা আছে। যদি তোমার নিজেরও একটা ব্যবসা থাকে, তুমি পার্সোনাল যে খরচগুলো, এখন রহিমের বা করিমের তার বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চাকে ওষুধ, কাপড় চোপড়, স্কুল ফি, এগুলো যখন ব্যয় করে, তখন সে পার্সোনালি আলাদা করে হিসাব রাখে যে আমার পরিবার চালানোর জন্য খরচ হলো এত টাকা। কিন্তু তার ব্যবসা যখন খরচ করে বা ব্যবসায় কত টাকার পণ্য ক্রয় করলো, কত টাকার বিক্রয় করলো, এটা আলাদা করে হিসাব রাখা হয় এবং আলাদা করে হিসাব রাখতে হয়। কেননা আলাদা করে এই জন্য হিসাব রাখা হচ্ছে যে সে কিন্তু জানতে চায় আমার ব্যবসা থেকে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, বা কত টাকা লাভ হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে। সো তোমার ব্যাপারেও দেখো, তুমি যদি একটা চায়ের দোকানদার হও অথবা তুমি একটা বড় কোম্পানি মালিক হও, তুমিও কিন্তু জানতে চাইবা যে পার্সোনাল লাইফে যেগুলো খরচ করি সেগুলো আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু আমি আসলে আমার ব্যবসা থেকে লাভ করতে পারছি নাকি লাভ করতে পারছি না, তাই ব্যবসায়ের আয় কত, ব্যবসায়ের ব্যয় কত, সেটা ব্যবসা আলাদা করে হিসাব রাখা হয়। তাহলে আমাকে যখনই কোনো একটা অঙ্ক দেওয়া হবে যে জনাব রহিম ব্যবসা শুরু করলেন, জনাব করিম ব্যবসা শুরু করলেন, রহমান ব্যবসা শুরু করলেন, বা এটা রহমানের ব্যবসা, তখনই মনে করতে হবে যে আমি রহমানের পার্সোনাল পিয়ে না, আর রহমানের যে ব্যবসা বা এবং রহমান দুইটা আলাদা পক্ষ, দুইটা আলাদা পক্ষ। এবং দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে, দুই নম্বর যে ব্যাপার সেটা বলছি, আমি ওই ব্যবসায়ের হিসাব রক্ষক, আমি ওই ব্যবসায়ের হিসাব রক্ষক, অথবা আমি বলতে পারি কি ম্যানেজার। তাহলে দেখো তোমার বাড়ির আশেপাশেই রাস্তাঘাটে বাজারে কত হাজার হাজার দোকান আছে বা দোকানদার আছে, তুমি কি কোনোদিন তাদের কাছে গিয়ে জানতে চাইছো যে মামা বা খালা বা চাচু বা স্যার আপনার ব্যবসায় ক্রয় কত, আপনার ব্যবসায় বিক্রয় কত, আপনার ব্যবসায় আয় কত, আপনার ব্যবসায় ব্যয় কত, এগুলো কিন্তু কখনো জানতে চাও নাই। সো দ্যাটস ওয়াই দেখো আমি জানতে চাচ্ছি কি আর কখন,
মানে এই যে তাহলে আমি জানতে চাচ্ছি না, হিসাব রাখার আমার দরকার নাই, তাহলে আমি এগুলো হিসাব রাখতেছি কেন? মানে এখন আসে দেখো, আমি যখন ইমান থাকবে আমাকে যখন একটা অঙ্ক দেওয়া হবে, তোমার হিসাব বিজ্ঞানে যে কোনো অঙ্ক, যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক দেওয়া থাকবে, তখনই যখনই ওইখানে একটা নাম দেওয়া থাকবে যে প্রাণ কোম্পানি লিমিটেড বা রহিম এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, করিম শুরু করলো, তো যখন যেটা শুরু করছে তখন কি হচ্ছে দেখো, ওই ব্যবসায় এবং ব্যবসায় মালিক দুটা আলাদা পক্ষ, আর একটা ব্যাপার আমি ওই ব্যবসায়ের হিসাব রক্ষক বা ম্যানেজার। তার মানে কি, ধরো জনাব রহিম ব্যবসা শুরু করেছে, অর্থাৎ জনাব রহিমের ব্যবসায় ম্যানেজারকে আমি, আর জনাব রহিম কি করেছে আমাকে ব্যবসায়ের হিসাব রক্ষক পদে নিয়োগ দিয়ে উনি উনার বউ নিয়ে হানিমুনে চলে গেছে। আমি আবার বলছি, আমাকে তার ব্যবসায় নিয়োগ দিয়েছে হিসাব রক্ষক পদে, যে হিসাব রাখার দায়িত্ব এখন আমার, আর উনি উনার বউ নিয়ে কোথায় চলে গেছেন, হানিমুনে চলে গেছেন, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস বা 1 বছর পরে উনি আসবেন, এসে কিন্তু তখন জানতে চাইবেন যে আমি ব্যবসায় ছিলাম না, এই এতদিন ব্যবসায় কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সেগুলো আমাকে হিসাব দাও। তাহলে অবশ্যই যেহেতু উনার ব্যবসায় হিসাব রক্ষক আমি, তাহলে আমি যখন একটা অঙ্ক ধরবো বা অঙ্ক আমি দেখবো, তখনই কি করব, ওই অঙ্ক করার জন্য ওই ব্যবসায় হিসাব রক্ষককে আমি, আমাকে কি করতে হবে, আমি আবার বলছি হিসাব রক্ষক আমি, এখন আমাকে হিসাব রাখতে হবে, আর একটা সময় পরে মালিককে জবাবদিহিতা করতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করব, অবশ্যই ওই ব্যবসায় হিসাব রাখবো। তো এটাই হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য কেসেস ইমান, এবং এইটা ইমানটা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এটা দরকার আছে। তো দেখো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ইমান। তাহলে এই ইমান অনুসারে কি আমাকে হিসাব রাখতে হবে, ঠিক আছে? এখন যদি ইমান থেকে যাই, তাহলে দেখো লেনদেনটা চেনা আমাদের জন্য খুব কি হয়, সহজ হয়ে যায়। ইমান আছে, এখন ইমান থাকার পরে আমি লেনদেনগুলোকে চিনবো কি করে, দেখো এই লেনদেনটাকে চিনবো কি করে, লেনদেনটা চেনার জন্য আমি জাস্ট দুইটা কোশ্চেন করব। এখন ওই যে তিনটা বৈশিষ্ট্যর কথা বললাম, তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমি লেনদেন চিনতে পারবো, তবে সেটা অনেক কঠিন হয় স্টুডেন্টের জন্য, তোমাদের জন্য। এই জন্য আমি কি বলেছি, দুইটা প্রশ্ন করব, একটা হচ্ছে কি আসলো, আর একটা হচ্ছে কি চলে গেল, কি আসলো কি চলে গেল, এই দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন করে একটা ব্যাপার খেয়াল করো, আমি চুরির একটা উদাহরণ দিয়েছিলাম যে কি আসলো, ধরো প্রথম প্রথমে কি করছো তুমি, চুরিটা নগদে কিনেছো, যদি নগদে কিনো, নগদ দে চুরি কিনলে কি হয়, চুরি আসছে চলে গেছে কি, নগদ টাকা চলে গেছে, তাহলে চুরি আসছে নগদ টাকা চলে গেছে, ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে আসছে কি চুরি, চলে গেছে কি নগদ টাকা, আমি দুটারই কিন্তু রাইট অ্যান্সার পাইছি বা অ্যান্সার পাইছি, কি আসছে কি চলে গেছে। তবে যদি দুটারই রাইট অ্যান্সার হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই এটা একটা লেনদেন। এখন দেখো পরেরটা, পরের বার কি বললাম আমি, বাকিতে কিনেছো, তার মানে চুরি আসছে চলে গেছে কি, কোনো কিছু যায়নি, অর্থাৎ নগদ টাকা যায়নি, তাহলে কি কোন আসলো কিন্তু চলে যায় নাই, তারপরে সেটা লেনদেন। অর্থাৎ দুটা উত্তরের মধ্যে যদি একটা উত্তর কি হয় সঠিক হয়, অর্থাৎ উত্তর পাই, তাহলে সেটা লেনদেন। পরের দিনে তুমি যদি ওই যে ধারে ক্রয় করার জন্য যে টাকা পাবে 20 টাকা, সেই 20 টাকা যখন তুমি দিতে যাবা, অর্থাৎ দিয়ে দিয়েছো, তখন কি লেনদেন হয়েছে? এখন দেখো তখন কি আসছে, কিছু আসে না, কিন্তু চলে গেছে কি নগদ টাকা, তাহলে এটাও একটা কি হবে, লেনদেন হবে। কিন্তু লেনদেন হবে না কখন, যখন তুমি কি করেছো, শুধুমাত্র চুরির দাম জিজ্ঞেস করেছো যে চুরির দাম কত, এত টাকা বা 50 টাকা, আমি কিনলাম না চলে আসলাম, তখন কি হয়েছে আমার কাছে কি আসলো, কিছু আসে নাই, চলে গেছে কি, কোনো কিছু চলেও যায় নাই, তখন কি হবে, সেটা লেনদেন হবে না, কিছুই আসে নাই কিছুই যায় নাই। শুধু যখন কি হবে, এটার আনসার রং, মানে এটারও উত্তর পাচ্ছি না, দুটোর উত্তর না পাইলে সেটা কি হবে, লেনদেন নয়। যখন দুইটির কোনোটির উত্তর পাবো না, তখন বলবো সেটা লেনদেন নয়। সো এটা খুবই ইজিভাবে আমরা কিন্তু লেনদেন চিনতে পারছি। এখন যদি লেনদেন হয়, স্বাভাবিক দেখো আমার কাছে কিছু আসেনি কিছু যায় নাই, তাহলে তো আমাদের সেটা লেনদেন হবে না, কিছু আসে নাই কিছু যায়ও নাই, বিধায় লেনদেন নয়, আমার দরকারও নাই। কিন্তু যখনই কোনো কিছু আসবে, কোনো কিছু চলে যাবে, তার হিসাব রাখতে হবে, তাহলে সেটা কি হবে, আমাদের লেনদেন হবে। এবার তোমরা একটু আমাকে প্রশ্নের অ্যান্সারগুলো দিবা, আমি জাস্ট কিছু কোশ্চেন করছি, দেখো নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, 2,000 টাকা, এটা 1 নাম্বার, আমাকে বলবা লেনদেন নাকি লেনদেন নয়। নাম্বার 2, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় 1,000 টাকা, এটা বলো লেনদেন নাকি লেনদেন নয়। এবং 3 নাম্বার হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, হ্যাঁ 50,000 টাকা। এখন অনেকে বলতে পারো ভাই ফরমায়েশটা কি, আচ্ছা ফরমায়েশ বলতে, তোমরা যেমন কোনো মেয়েকে বা কোনো ছেলেকে দেখে পছন্দ হলে তোমরা কি করো, প্রস্তাব দাও যে আই লাভ ইউ, মানে গালাগালি করো একটু, তো যাই হোক তুমি যে গালাগালি করো প্রথমে প্রস্তাব দাও, প্রস্তাব দিলে কি প্রেম হয়, অপর পক্ষ থেকে তো রাজি থাকতে হয়, সেও তাকেও তো গালাগালি করতে হয়, তো যাই হোক ব্যাপারটা হচ্ছে দেখো ফরমাইশ মানে হচ্ছে এই প্রস্তাব দেওয়া, মানে অর্ডার দেওয়া, ফরমাইশ মানে কি
তোমরা যেটা ভালোবেসে বলো যে প্রস্তাব দেওয়া, এখানে সেটা অ্যাকাউন্টিং এ ভালোবেসে বলা হচ্ছে কি ফরমাইশ দেওয়া, আসলে প্রস্তাবটাই হচ্ছে ফরমাইশ। তো একটু বলো দেখি, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে একটু বলো দেখি এক নাম্বারটা কি? নগদে পণ্য ক্রয় করছি, আমার কাছে কি আসে নগদ টাকা, মানে পণ্য আসছে নগদ টাকা চলে গেছে, দ্যাটস এ লেনদেন, দুটারই উত্তর পাচ্ছি। এখানে বাকিতে পণ্য ক্রয় করেছি, পণ্য আসছে কিন্তু যায় নাই কিছু, বাট একটার উত্তর পেয়েছি, এটাও লেনদেন, কিন্তু এটা কি ফরমাইশ দিয়েছে প্রদান করা হয়েছে, অর্থাৎ আমি কিন্তু জাস্ট অর্ডার দিয়েছি, আমার কাছে পণ্য আসেও নি, আমি নগদ টাকাও দেই নাই, বিধায় এটা কোনো লেনদেন নয়, অর্থাৎ এটা লেনদেন নয়, বাদ বাকি দুইটা কি লেনদেন, বাদ বাকি দুইটা লেনদেন। তাহলে এভাবে কি কি থাকলে সেগুলো লেনদেন হয় না সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি যে কোনগুলো লেনদেন হয় না। সাধারণত দেখো যে কথাগুলো, বডিগার্ড সিনেমা তোমরা দেখেছো অবশ্যই, বডিগার্ড সিনেমাতে একটা, মানে বডিগার্ড সিনেমার গল্প আমি আর এখন বলতে চাচ্ছি না, তারপরেও বডিগার্ড সিনেমাতে পাওয়া, মানে গল্পের মধ্যে পাওয়া যে হচ্ছে তথ্যগুলো, সেগুলো থাকলে সাধারণত লেনদেন হয় না। আমি গল্পটা একটু বলি, না বললেও নয় হয়তো বুঝবা না। বডিগার্ড সিনেমা যারা দেখেছো, বডিগার্ড সিনেমাতে প্রথমে কি করা হয়, সালমান খানকে নায়িকার বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়, সালমান খানকে নায়িকার বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপরে কি করা হয়, সালমান খান কি করে, নায়িকার বডিগার্ড হিসেবে থাকে, এবং থাকার পরে নায়িকার এটা পছন্দ হয় না, তো নায়িকা তার বান্ধবীর সঙ্গে মিলে আর আসলে পরিকল্পনা করে, কি করে পরিকল্পনা করে যে কিভাবে কিভাবে সালমান খানকে তার বডিগার্ড পদ থেকে পদত্যাগ করানো যায়, কি করানো যায়, পদত্যাগ করানো যায়, অর্থাৎ চাকুরিচ্যুত করা যায়, কি করা যায়, পদত্যাগ করা যায়, অথবা কি করা যায়, চাকুরিচ্যুত করা যায়, চাকুরিচ্যুত করা যায়। এবং এই জন্য কি করে যে পরিকল্পনা করে তার বান্ধবীর সাথে, তারপরে কি করে মিশেমিশি মানে ফোনের মাধ্যমে আননোন নাম্বারে ভালোবাসার প্রস্তাব দেয়। তো যেটা বলছি আমি, ভালোবাসার প্রস্তাব মানে কি, আমরা এখানে হিসাব বিজ্ঞানে কি বলছি, ভালোবাসার ফরমাইশ দেয়, কে নায়িকা, ফরমাইশ দেওয়ার পরে একটা সময় কি হয়ে যায়, দুজনে প্রেম হয়ে যায়, প্রেম হওয়ার পরে তারা মোবাইলেই ওয়াদা করে ফেলে, একে অন্যকে ওয়াদা করে ফেলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচিও না, যাই হোক এইগুলো তোমরাও করে থাকো। তো যেটা বলছিলাম, ওয়াদা করে ফেলে যে তারা একে অন্য পাশে থাকবে এবং একে অন্যকে ভালোবাসবে, যেটা এখনো হরহামেশা হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরপরে কি হয়, তারপরে একটা দিন নায়িকার বাবা জেনে যায় এবং নায়ককে কি করে মারতে আদেশ দেয়, এক খুনি বা কিলারকে আদেশ দেয় যে তুমি গিয়ে তাকে মেরে ফেলো। সো কিন্তু এখানে একটা দ্বৈতবোধক একটা কাহিনী তৈরি হয়, নায়িকা বলে না আসলে এটাই হচ্ছে ও মুক না, বা আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে, এটা একটা ঝামেলা হয়, যারা দেখেছো বলতে পারবা। সো সেখানে কি করা হয়, মেরে ফেলার জন্য আদেশ দেওয়া হয়। এখন নায়িকাকে, নায়িকা তো জানে যে এটাই সে, অর্থাৎ যেহেতু ছায়া আর মায়া এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, তো যখন যায় আসলে মেরে ফেলতে, কিলার যখন মেরে ফেলতে যায়, তখন নায়িকা তার বান্ধবীকে পাঠাই দেয় যে আমার জায়গায় তুমি যাও, হ্যাঁ আমার জায়গায় তুমি যাও, গিয়ে তার সঙ্গে একটা চুক্তি করে যে তুমি এখন যাবা, যাওয়ার পরে একটা সময় গিয়ে তুমি তাকে সালমান খানকে বলে দেবা যে তোমাকে ভালোবাসে না, আসলে আমি সেই ছায়া, এজন্য কি হবে পরবর্তীতে তারা দুজন আবার গিয়ে এক করতে মিলিত হবে। এই যে চুক্তি করে, এই যে কি করে চুক্তি করে, নায়িকা তার বান্ধবীর সঙ্গে চুক্তি করে, কিন্তু নায়িকার বান্ধবী আবার মানে সালমান খান যখন আবেগ আপ্লুত হয়ে গেছিল, আসলে সে তো জানে না যেহেতু ফোনে কথা বলেছে, সো ছায়াকেই সে মায়া মনে করে এবং মনে করে তাকে ভালোবাসতে থাকে, আর এই ভালোবাসার লোভে তখন নায়িকার বান্ধবী কি করে, এই যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা ভঙ্গ করে ফেলে, ফোনটা ফালাই দেয়, অর্থাৎ চুক্তি ভঙ্গ করে ফেলে, কি করে চুক্তি ভঙ্গ করে ফেলে। এখন এই যে চুক্তি ভঙ্গ করে ফেললো, ফেলার পরে অনেক মানে এই যে একটা পাপ কাজ করেছে যার কারণে পরবর্তীতে সে ক্যান্সার হয়ে মারা যায়, তারপরে তার যে ছেলে হয়েছিল ওই ছেলে এসে ভালোবাসাটাকে আবার কি করে দেয়, মিলাই দেয়, অর্থাৎ আবার ভালোবাসাটাকে বদলি করে দেয়। তো ব্যাপারটা দেখো, এই যে ভালোবাসার বদলি করছে, এই যে ভালোবাসা হচ্ছে, এই ভালোবাসাগুলো আমরা মাথায় নিয়ে সারাদিন ভালোবাসা ভালোবাসা করে দৌড়ে বেড়াই, এই যে সব ভালোবাসা শুধু সিনেমাতেই মানায়, তোমার লাইফে যদি মনে করো যে এরকম ভালোবাসা আমি পাবো, তাহলে অবশ্যই সেটা পাওয়া যায় না, এটা হয়ে ওঠে না। তো এই যে ভালোবাসাগুলো, এইগুলো শুধু সিনেমাতেই বানায়, বাস্তবে বানায় না, ঠিক তেমনিভাবে এই গল্পে এই যে কথাগুলো আছে, এই কথাগুলো থাকলে সেগুলো শুধু ঘটনায় হয়, সেগুলো লেনদেন হয় না, সেগুলো হিসাব বিজ্ঞানেও আসে না। তাহলে কি দেখো, যদি নিয়োগ করা বলে, মানে অর্থাৎ কোনো ম্যানেজারকে নিয়োগ দিলাম, কোনো বিক্রেতাকে নিয়োগ দিলাম, বিক্রয়কর্মী নিয়োগ দিলাম, সেগুলো কোনো লেনদেন নয়, কোনো পণ্য ক্রয়ের পরিকল্পনা করা হলো সেটাও লেনদেন নয়, এরপরে হচ্ছে পদত্যাগ করানো হলো বা কেউ মারা গেল সেটাও লেনদেন নয়, চাকরিচ্যুত করা হলো সেটাও লেনদেন নয়, ফরমাইশ দিলে লেনদেন হয় না, ওয়াদা করলে লেনদেন হয় না,
এরপর আদেশ দিলে লেনদেন হয় না, চুক্তি করলেও লেনদেন হয় না, চুক্তি ভঙ্গ করলেও লেনদেন হয় না, ঠিক একইভাবে বদলি করলেও লেনদেন হয় না। সো এইগুলো থাকলে সাধারণত সেটা লেনদেন হয় না, বাদ বাকি মানে এর মধ্যে সাধারণত থাকে। আমরা যদি এইচএসসি কোশ্চেন গুলো দেখি তাহলে এই ওয়ার্ড গুলো থাকলে সেগুলো লেনদেন হয় না, এতটুকুই। ভালোবাসা একটা লেনদেন, তবে এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন না। আর যেহেতু এটা ব্যবসায়িক লেনদেন না, আমরা ব্যবসায়ের স্টুডেন্ট হয়ে ব্যবসায়িক লেনদেন ছাড়া কোনো লেনদেনটাকে লেনদেন বলবো না, ঠিক আছে? ব্যবসায়িক লেনদেন ছাড়া কোনো লেনদেনকে লেনদেন বলবো না। কিন্তু এখানে ভালোবাসা যখন নেওয়া দেওয়া হবে তখন ওটা ভালোবাসার লেনদেন, ওটা ব্যবসায়িক লেনদেন নয়। তবে ভালোবাসার ব্যবসা আমি করি না, এটা হচ্ছে বড় কথা। লেনদেন চিনতে পারছি, এখন লেনদেন চেনার পরে আমাদের কি করতে হবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট বের করতে হবে। আর এই ডেবিট ক্রেডিট বের করার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকটা লেনদেনকে দেখতে হবে, এটা লেনদেন নাকি লেনদেন নয়, তারপরে ডেবিট ক্রেডিট বের করতে হবে। ধরো আমি হচ্ছে আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এখন এইটা একটা লেনদেন, আসবাবপত্র ক্রয় করা হলো, তার মানে আমার কাছে কি আসবাবপত্র আসছে, নগদ টাকা চলে গেছে, এটা একটা কি লেনদেন বলছি। তো এই লেনদেনটাকে আমি এখন জাবেদাই এই ডেবিট আর ক্রেডিট বের করবো কি করে। তো লেনদেন থেকে ডেবিট এবং ক্রেডিট বের করতে অনেকেই প্রবলেম ফেস করো, অনেকে সমস্যা তৈরি হয়। তো খুব সহজ একটা উপায় বলে দিচ্ছি, প্রথমে আমার যে লেনদেনটা হয়েছে এই লেনদেনটাকে জাস্ট একটা কোশ্চেন করব, ঠিক আছে? আমি একটা কোশ্চেন মানে দুইটা কোশ্চেন করব, দুইটা কোশ্চেন ডেবিটের জন্য করব, দুইটা কোশ্চেন ক্রেডিটের জন্য করব। সো ডেবিটের জন্য আমি কি কোশ্চেন করব, একটা কোশ্চেন হচ্ছে কি আসলো, আচ্ছা, আর পরের কোশ্চেন হচ্ছে কি চলে গেল, কি আসলো কি চলে গেল। সাধারণত কি করব, যদি কি আসলো উত্তর পাই, যেটা অ্যান্সার পাবো সেটা হবে ডেবিট, সেটা কি হবে ডেবিট। ঠিক একইভাবে কি চলে গেল যখন অ্যান্সার পাবো, যেটা অ্যান্সার পাবো সেটা কি হবে ক্রেডিট। তাহলে কি আসলো উত্তর পাইলে সেটা ডেবিট, কি চলে গেল সেটা উত্তর পাইলে সেটা কি হবে ক্রেডিট। ঠিক একইভাবে এখন কখনো কখনো কি হয় যে কিছু আসলো কিন্তু কোনো কিছু যায় না, এরকম হতে পারে। অর্থাৎ কি আসলো এটা উত্তর পাই না কিন্তু কি চলে গেল এটার উত্তর পাই। আবার অনেক সময় কি আসলো এটার উত্তর পাইলাম কিন্তু কি চলে গেল এটার উত্তর পাই না। সো তখন আমরা কি করব, যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই, পরবর্তী প্রশ্ন হবে কেন। কেননা পৃথিবীতে দেখো কোনো কিছুই এমনি এমনি হয় না, পৃথিবীতে কোনো কিছু কি এমনি এমনি হয়, পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। চিন্তা করে দেখো, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এখন আল্লাহ তাআলা কিন্তু কোনো কিছু অভাব নেই। তারপরে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, তোমরা আমার দেওয়ার নিয়ামত গ্রহণ করবা এবং আমার ইবাদত করবা। আসলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে লাগে না, বাট তারপরেও কিন্তু একটা স্বার্থ বা কোনো কিছু দেখেছেন। ঠিক একইভাবে তুমি বাজারে যদি যাও, বাজারে গিয়ে যদি তুমি মাছ কিনতে চাও, তাহলে ধরো মাছ কিনলা, তাহলে মাছ আসলো, এখন কিন্তু তুমি যদি টাকা না দাও তোমার কি মাছ দিবে নাকি মায়ের দিবে? অবশ্যই মায়ের দিবে। তার মানে টাকা দিলে তুমি সমান পরিমাণ টাকা দিলে সমান পরিমাণ মাছ আসবে। পৃথিবীতে কোনো কিছুই ভেবেচিন্তে দেখো কোনো কিছু এমনি এমনি করো না। এমনকি তোমরা যে ভালোবাসার কথা বলো, সেই ভালোবাসাটাও কিন্তু একটা সময় ব্রেকআপ হয়, দেখা যাচ্ছে তুমি তাকে অনেক ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে না বা সে তোমাকে কম ভালোবাসে, তাহলে সেখানে কি হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি তাকে সমান পরিমাণ ভালোবাসি, তারও উচিত আমাকে সমান পরিমাণ ভালোবাসা, এইটা একটা ব্যাপার। তার মানে কি আমরা ভালোবাসতেছি, ভালোবাসার জায়গাতেও আমরা স্বার্থ দেখতেছি, আমি ভালোবাসি মানে ও আমাকে ভালোবাসবে, দ্যাটস ওয়াই। আর এটা তো ভাই ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কি হবে, আমি কোনো কিছু দিলে কোনো কিছু অবশ্যই আসবে, অর্থাৎ কোনো একটা কিছু লেনদেনে মাঝে অবশ্যই কোনো একটা কারণ থাকবে, আসলে যাইতে হবে, যাই গেলে আসতে হবে। সো এখানে একটা ব্যাপার, এখন দেখি তাহলে যেটা বলছি এখানে কি আছে, আসবাবপত্র প্রায় 50,000 টাকা। তাহলে দেখো জাবেদা যদি দিতে চাই, কি আসলো আসবাবপত্র আসছে, কি আসছে আসবাবপত্র আসছে, তাহলে আসবাবপত্র হিসাব কি ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। চলে গেছে কি আসবাবপত্র, কিন্তু তো নগদ টাকা লাগে, তো নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব কি নগদান হিসাব ক্রেডিট, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, টাকার পরিমাণ কত 50,000, এবং নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট কত 50,000 টাকা। এই যে ডেবিট এবং ক্রেডিট সবসময় কি হবে, সমান হবে। এখন সমান হবে কেন, তুমি যদি 500 টাকার মাংস কিনতে গিয়ে, ধরো তুমি মাংস কিনতে গেছো কত টাকার, 500 টাকার, এখন 500 টাকার মাংস কিনতে গিয়ে তুমি 500 টাকার মাংস নিয়ে যদি 400 টাকা দাও, তাহলে দোকানদার কি মানবে? অবশ্যই মানবে না। তার মানে কি তুমি 500 টাকার মাংস কিনলে তোমাকে 500 টাকা দিতে হবে। আবার ঠিক একইভাবে তুমি 500 টাকার মাংস নিয়ে তাকে তো আর 600 টাকা দিবা না বা 700 টাকা দিবা না, তুমি যতটুকু মাংস পাবা ততটুকু টাকা দিবা। তার মানে কি সমান পরিমাণ আসবে তবে সমান পরিমাণ যাবে, অর্থাৎ আমার আসবেও যত যাবেও তত, সবসময় কি হবে সমান হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সবসময় কি হবে সমান হবে। আমি আবার বলছি ডেবিট এবং ক্রেডিট সবসময় কি হবে সমান হবে, এই জন্যই, কেননা পৃথিবীতে ভালোবাসার কথা বললাম, যদি সমান সমান ভালোবাসা না হয় তাহলে ভালোবাসা টেকে না,
ঠিক একইভাবে আমি দোকানদারের কাছে গেলেও আমি মানে কেউ ঠকতে চায় না, দোকানদারও ঠকতে চায় না, আমি তুমিও ঠকতে চাই না। আর সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমান পরিমাণ আসবে, সমান পরিমাণ চলে যাবে, তাহলে অবশ্যই কি হবে, ডেবিট ক্রেডিট সবসময় সমান হবে। এবং দেখো আমি আরেকটা উদাহরণ দিই বা বলি যে আমাদের সবসময় কি হবে, সবসময় কোনো কাজের পিছনে স্বার্থ থাকবে। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া আমরা যে ভিক্ষুককে ভিক্ষা দেই, ভিক্ষুকে যে ভিক্ষা দেয় সেটা তো ভাই কোনো স্বার্থ নাই, আমরা ভিক্ষুকে দান করে দিলাম এটা এমনি এমনি। কিন্তু না, তুমি খেয়াল করে দেখো যে মোস্ট অফ দ্য কেসেস মানে সব মানুষই ভিক্ষা দেওয়ার পিছনেও একটা কারণ আছে। কারণটা কি, আমরা এইখানে এই কালে অর্থাৎ পৃথিবীতে টাকা দিচ্ছি যাতে এই টাকা দেওয়ার মাধ্যমে সওয়াব অর্জন হয়, যেই সওয়াব নিয়ে কি হয় আমরা জান্নাতে যাইতে পারি। তাহলে আমাদের একদিকে টাকা যাচ্ছে, অন্যদিকে সওয়াব আসতেছে, মানে কি সওয়াব আসতেছে বা পুণ্য আসতেছে। তাহলে নগদ টাকা চলে গেছে হচ্ছে, সওয়াব আসতেছে, ওইখানে কিন্তু কোনো একটা কারণ থাকতেছে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা অবশ্যই অবশ্যই টাকা বা দান করতেছি। আজকে তো লেনদেন পড়ালাম, লেনদেন থেকে তোমাদেরকে জাবেদায় ডেবিট এবং ক্রেডিট বের করে দেখালাম, কিন্তু আমি আগামী দিনে তোমাদেরকে দেখাবো হচ্ছে লেনদেন থেকে ডেবিট ক্রেডিটের যত লেনদেন আছে অর্থাৎ কঠিন থেকে কঠিনতর যত যেগুলো আছে সবগুলো বের করবো কি করে সেগুলো দেখাবো। যেহেতু প্রথম ক্লাস অল্প অল্প করে শুরু করি, প্রথম দিনে অল্প। আর এখানে একটা কথা বলি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসো, সায়েন্স থেকে যারা কমার্সে আসছো, হিসাব বিজ্ঞান না খুব প্যারায় আসো, খুব টেনশনে আসো, খাইতে পারছো না, খাইলে আবার বসলে উঠতে পারছো না, উঠলে বসতে পারছো না, হ্যাঁ গিরাই গিরাই সমস্যা, মাজায় ব্যথা, হ্যাঁ এই মাথার টেনশন ক্লস কাজ করতেছে, পরীক্ষায় পারতেছো না, ফেল করতেছো, প্রাইভেটে যাচ্ছো, স্যারে শুধু কি কি লিখে যায় কিছু বুঝি না, হ্যাঁ এগুলো টেনশন যাদের আছে তাদের জন্য একমাত্র ওষুধ, হ্যাঁ একমাত্র ওষুধ এই রেগুলার ক্লাস করবো আমার কাছে, ইনশাল্লাহ তোমাদের অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে মানে অ্যাকাউন্টিং নিয়ে এই চিন্তা টেনশন সব দূর করার জন্য সোহান ভাইয়ের শুধু কি অ্যাকাউন্টিং এর যে বেসিক মলম আছে সেই মলমটা লাগালেই হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সো দেখা হবে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।